আমরা সবাই চাই সুস্থ মানের জাতি ঠিক তেমনি সব মায়েরা সব বাবারা সব নানা নানিরা দাদা দাদিরা চায় তাদের ভবিষ্যৎ অনাগত ভবিষ্যতের যে শিশু জন্ম নেবে তাদের পরিবারের থেকে সেই শিশু যেন একটি সুস্থ সবল এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠে তার ভবিষ্যতে সেই যেন এই তার সমাজের তার বাড়ির তার দেশের কাণ্ডারি হিসেবে কাজ করতে পারে কিন্তু শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যখন দেখে তার বিকলাঙ্গতা তখন তার মনে তাদের পরিবারের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয় এই হতাশাটাই অনেক সময় খুবই খারাপ অবস্থার সৃষ্টি হয় এমনকি আমরা দেখেছি যে স্ত্রীকে পরিত্যাগ করে বা ডিভোর্স দিচ্ছে এমনও হয়ে থাকে তালাক দিচ্ছে তো এটি অত্যন্ত মর্মান্তিক আসলে আমাদের জানতে হবে এটি কারো হাতে নাই এটি খুবই একটা জটিল বিষয় সুতরাং কীভাবে আমরা এই শিশুর বিকলাঙ্গ থেকে রক্ষা পেতে পারি আসুন সেদিকে আমরা দৃষ্টি দিই শিশুর বিকলাঙ্গতা বিভিন্নভাবে হয়ে থাকে তার সারা শরীরের মধ্যে আমরা খেয়াল করব তার আমরা হাত দিয়ে শুরু করি তার চার পাঁচটা আঙুলের জায়গায় ছয়টা আঙুল হতে পারে তার জমাট আঙুল হতে পারে তার ছয় পাঁচটার জায়গায় ছয়টা আঙুল হতে পারে এবং জমাট হয়ে দুটো আঙুল একসাথে লাগতে পারে যেভাবে কলার দেখা যায় জামটিয়া কলা আমরা বলে থাকি ঠিক তেমনি পায়ে হয়ে থাকে আবার দেখা গেল হাতটি আছে মাঝখানে তার ফোর আর্ম নাই কিংবা তার আর্ম নাই সোজা হাতটি এখানে লেগে গেল এই ধরনেরও অবস্থা হতে পারে আঙুলের দুটো আঙুল নাই কিংবা একটা আঙুল নাই এটিও হতে পারে পায়েরও হতে পারে হাতেরও হতে পারে ঠিক তেমনি আমরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে যাই আমাদের বিকলাঙ্গতা যখন আমাদের ক্লাব ফুট মানে ক্লাব ফুট বলতে যেটা আমরা বুঝি অর্থাৎ পা বেঁকে যায় মুগুর পা বলা হয় ভেতরের দিকে পায়ে চলে আসে এইভাবে থাকে পা তখন আমাদেরকে শিশুর দুই পা হোক তখন মা বাবা আমার আত্মীয় স্বজনরা খুবই একটা সন্তুষ্ট অবস্থায় পড়ে যায় তাড়াতাড়ি করে চিকিৎসকের শরণাপন্ন হয় আমরা ভয়ে না দেখিয়ে বলি যে এটা কোনো সমস্যা না ধীরে ধীরে চিকিৎসা করলে প্রথম দিক থেকেই ঠিক হয়ে যায় এই যে ক্লাব ফুট বা পা বাঁকা মুগুর পা এখানে আমাদের অনেক রকমের চিকিৎসার সুবিধা আছে প্রথমে আমরা শুরু করব স্ট্রেচিং করা জন্মের পরের থেকে একটু স্ট্রেচিং করে পাটিকে যেদিকে তার ভেতরের দিকে বেঁকে গেছে উল্টো দিকে দেওয়ার চেষ্টা করব তারপরে আমরা প্লাস্টারের মাধ্যমে এখন পঞ্চেটিভ পদ্ধতি একটা আছে যে প্রতি সপ্তাহে না হলেও 10 দিন 12 দিন 15 দিনের মধ্যে প্লাস্টার বদলিয়ে আস্তে আস্তে বাচ্চাও বড় হবে পাটিও ধীরে ধীরে বাঁকার থেকে আস্তে আস্তে সোজা হবে এভাবেই আমরা পায়ের চিকিৎসা করে থাকি এবং 95% শিশুই সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এই প্লাস্টারের মাধ্যমে শুধু কিছু শিশুর ছোটোখাটো একটু টেনোটমি বলি আমরা টেনোটমি করে দিতে হয় তাতে তার বাকিটাও চলে যায় এখানে আর এখন আগে যেমন আমরা অপারেশন করতাম আর এখন কোনো অপারেশন করার প্রয়োজন পড়ে না ঠিক তেমনি আমাদের অন্য অন্য ক্ষেত্রেও আমরা খেয়াল করে দেখব স্পাইনের ক্ষেত্রেও আমরা দেখি যে আমাদের মেরুদণ্ডের মধ্যেও কোনো ডিফেক্ট আছে কি না স্পাইনা বাইফিডা থাকে ওখানে টপ টপ হেয়ার মানে কিছু চুল বা একগুচ্ছ একটা ফোলা থাকে এ ধরনের কিছু থাকলেও আমরা দেখব তার পায়ে ডিফেক্ট আছে কি না স্পাইনা বাইফিডা অকালটা স্পাইনা আরও অন্য অন্য ডিফর্মিটি যেগুলো হয়ে কমপ্লিটলি শৃঙ্গ মাইলিয়া থেকে শুরু করে আরও বড় বড় সমস্যা হয়ে থাকে এবং সেগুলোর জন্য নিউরোলজিক্যাল অর্থাৎ তার পেশাব কন্ট্রোল নাই তার পায়ে কোনো অবশ পায়ে কোনো সেন্সেশন থাকে না মোটর এবং সেন্সরি দুটোই লস থাকে সেগুলোর দিকেও আমরা খেয়াল রাখব এবং এইভাবে আমরা যদি তার ঠোঁট কাটা থাকে তার তালু কাটা থাকে সেগুলো আমাদের জন্য এখন সম্ভব কারণ এগুলো এখন চিকিৎসা করা যাচ্ছে ঠিক মাথা যদি খুব বড় হয়ে থাকে তাহলেও আমরা ম্যাক্রো কেফালি বা মাইক্রো কেফালি এগুলোরও চিকিৎসা করে থাকি এমনকি জন্মের সময় দেখা গেল যে তার ঘাড় বেঁকে গেছে একদিকে তখন আমাদেরকে ওটাও আমরা চিকিৎসার মাধ্যমে ট্রাকশন কিংবা কলার দিয়ে পরে কোনো শল্য চিকিৎসার মাধ্যমেও আমরা এই ধরনের বিকলাঙ্গতা থেকে রক্ষা পেতে পারি মনে রাখতে হবে শিশু জন্মের পরেই বাচ্চাদেরকে রোদে দেওয়া উচিত আগের দিনে দাদি নানিরা বাচ্চাকে রোদে রাখতো তেল মালিশ করে সরিষার তেল
এখন সেই সিস্টেমটা উঠে গেছে কিন্তু এটার মধ্যে বৈজ্ঞানিক মানে এক্সপ্লানেশন রয়েছে যে সূর্যের রোদ সকালবেলার বা সন্ধ্যাবেলায় বিশেষ করে সকালের সূর্য রোদের মধ্যে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে থাকে যেটি শিশু বাড়ন্ত শিশুর জন্য অত্যন্ত একটা সহযোগী জিনিস কিন্তু সেটি আমরা নিতে চাই না গ্লাসের মধ্যে দিয়ে নয় গ্লাস ছাড়াই সরাসরি রোদের মধ্যে ধরে রাখতে হবে কিছুক্ষণ তাতে বাচ্চাদের প্রচুর ভিটামিন ডি তার শরীরে জমা হবে এবং এই ভিটামিন ডি তাকে তার হাড়িকে শক্তিশালী করার জন্য বড় রকমের একটা অংশ প্লে করে থাকে এবং এদিকে আমরা খেয়াল রাখবো এভাবে আমরা একটা সুস্থ সবল জাতি গড়ে তোলার জন্য সুস্থ সবল শিশুকে তৈরি করব সুষম খাদ্যের মাধ্যমে পর্যাপ্ত সূর্যের রোদের মাধ্যমে এবং ডিফর্মিটি কারেকশনের মাধ্যমে